Hello and welcome to iDrive. আজকে আপনাদের সাথে আছি আমি আবি কানর এবং আমার সাথে আছে আমার বন্ধু জয় হাসান। Welcome to iDrive. কি অবস্থা bro? এই তো ভালো, how are you? এই তো। আজকে আমাদের ফিচারড ভেহিকল হচ্ছে due to popular demand Honda Vezel Hybrid এবং যেটা আমরা করছি এটা হচ্ছে Z grade-টা। মানে সবচেয়ে হাই গ্রেড। অনেকে Z বলে মার্কেটে। হাইব্রিডে তিনটা গ্রেড আসে। একটা হচ্ছে G, একটা হচ্ছে X আর একটা হচ্ছে Z। আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে SUVs সব সময় জনপ্রিয়তা এখন পেয়ে যাচ্ছে। I mean in fact কিছু ক্ষেত্রে গাড়ির থেকে বেশি জনপ্রিয়তা কিন্তু এসইউভি পাচ্ছে এন্ড এসইউভি অ্যাজ ইন জিপ কিন্তু অবভিয়াসলি মানে মোর এখন অ্যাফোর্ডেবল রেঞ্জে চলে আসছে এন্ড কেন মানুষ চয়েস করবে না এটা এই ক্ষেত্রে চয়েস তো করবেই কারণ বাংলাদেশের রাস্তাঘাটে আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স দরকার আর এসইউভির ড্রাইভিং প্রেজেন্সটা আরেকটু কমান্ডিং আর এখন ম্যানুফ্যাকচারার এসইউভি এত ভালো করে বানাচ্ছে যে সেডান আর এসইউভির ড্রাইভিং ডিফারেন্স খুবই মিনিমাল মানে অ্যাভয়েডেবল আর ভেজেল যেহেতু একটা স্পোর্টস অ্যাক্টিভিটি ভেহিকেল এস এ ভি আর এটার সাথে অনেক কম্পিটিশন আসছে কিন্তু এখন মার্কেটে CHR, Mazda CX-3 এবং প্রত্যেকটার বৈশিষ্ট্য এক এক রকম মানে এক একটা এক এক জায়গায় ভালো সো আজকে আমরা রিভিউতে তুলে ধরবো ভেজেলের স্পেশালিটিগুলি কী কী কারণ ভেজেল মার্কেটে সবার আগে এসছে এবং ভেজেল মার্কেটে আসার সাথে সাথে ইট ওয়াজ এন ইনস্ট্যান্ট হিট বাংলাদেশে তো হিট হয়েছে এবং জাপানেও ইট ওয়াজ আ ভেরি ইনস্ট্যান্ট হিট লেটস পুট ইট টু ইউ দিস ওয়ে যে লং স্টোরি শর্ট আপনি একটা গাড়ি না কিনে একটা এস এ ভি অথবা কিসের জন্য নেবেন একদম সোজা সাপটা কথা হচ্ছে ইউটিলিটি বেশি ইউ গেট মোর ব্যাং ফর বাক এটা নিলে এন্ড অফ স্টোরি অ্যান্ড এটাই আমরা এখন আপনাদেরকে দেখাবো ডিটেলসে যে কেন ইউ শুড অপ ফর দিস এটার কম্পিটিশন কিন্তু অ্যাকচুয়ালি যেগুলো বললো ওগুলো তো আছেই প্লাস কিছু সেডানসও আছে যেগুলো আপনাদের কাছে অনেক লুক্রেটিভ মনে হতে পারে বাট ওটা ছাড়াও কেন আপনি একটা এসইউভি স্ল্যাশ এসইভি নেবেন ওটাই আমরা আপনাদেরকে ডিসক্রাইব করবো প্লাস এটা হাইব্রিড এই জন্য হ্যাঁ আর আরেকটা ছোটো জিনিস বলবো এটা হচ্ছে চার পাঁচটা কালারে আসে দিস বিইং দ্য গ্রে কালার এছাড়া আসে সিলভার পার্ল ব্ল্যাক মেরুন ব্লু ব্লুয়ের কালারটা চেঞ্জ হয় ইটস শিফটিং ব্লু আর হচ্ছে আরেকটা জানি কি রেড রেড ভাইব্রেন্ট রেড একটা কালার আসে এই গাড়িটার আরেকটা নামও আছে এটাকে কিন্তু এইচআরভি বলেও অনেক মার্কেটে সেল করে হাইব্রিড ভার্সনটা না হাইব্রিড ভার্সনটা না বাট মানে ইটস আইডেন্টিক্যাল কিন্তু হাইব্রিড আর নন হাইব্রিডটা দেখতে এক্স্যাক্ট আইডেন্টিক্যাল এন্ড ডিফারেন্ট মার্কেটস এ ডিফারেন্ট নাম হিসেবে এটা মার্কেট করে থাকে প্রাইস এটার প্রাইস হচ্ছে দিস ইজ অ্যাভেলেবল ফর পার্চেজ এট কার হাউস লিমিটেড এটার প্রাইস হচ্ছে 28,50,000 টাকা আর এইটা অ্যাকচুয়ালি মিউগেন ভ্যারিয়েন্ট মানে এটা মিউগেনের অ্যাডিশনাল জিনিসপত্র লাগানো আছে এটাকে দেখতে এক্সটেরিয়ার ওয়াইজ সুন্দর মনে হয় পারফরমেন্স গেইন নেই বাট এক্সটেরিয়ার ওয়াইজ সুন্দর তো চলো লেটস চেক ইট আউট প্রথম দেখাই ভালো লাগার মতো একটি এক্সটেরিয়ার ভেজেলের আর তার সাথে মিউগেনের যে গার্নিশগুলো যে গ্রিলটা তারপর নিচে ক্রোম বিটগুলো সাইডের প্যানেল পিছে কিছু অ্যাডিশনাল জিনিস এটাকে আরও লুক্রেটিভ ফিল করায় এখানে দেখবেন এলইডি প্রজেকশন হেডল্যাম্পস আছে যেটা লো বিমে এবং হাই বিমটা হচ্ছে হ্যালোজেন আর এইখানে ইন্ডিকেটর লাইটটা বিল্ট ইন 3D ডিজাইন হেডলাইট তো আছে টু মেক দ্য কার লুক বিগার একটু বড় মনে হয় একটা স্কাল্পটেড হুড আছে অল অ্যারাউন্ড এছাড়া এটাতে আসছে 17-inch রিমেন টায়ার এখানে আফটার মার্কেট রিমেন টায়ার দেওয়া আছে পারফরমেন্স ওরিয়েন্টেড কিন্তু ইউজুয়ালি 17-inch রিমেন টায়ার উইথ পারফরমেন্স টায়ারসই আসে এটা ডিআরএলগুলো কিন্তু অনেক সুন্দর মানে রাতে যখন জ্বলবে আপনার কাছে মনে হবে ইন্ডিভিজুয়াল ক্রিস্টালাইজ পার্টস ডিআরএল এ দেওয়া আছে সো এটা অনেক অ্যাট্রাকটিভ দেখতে আর ছোট একটা জিনিস বলবো সামনে যে বাম্পারে যে ডিফিউজারটা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি ফাংশনাল দিস অ্যাকচুয়ালি হেল্পস উইথ দ্য অ্যারোডাইনামিক্স অ্যান্ড দ্য ফিউল ইকোনমি অফ দ্য কার ফিউল ইকোনমির কথার সাথে আরেকটা জিনিস অ্যাড করবো যে গাড়ির পুরো আন্ডার বডিতে কিন্তু একটা ফুল পার্টিশন দেওয়া আছে ফ্ল্যাট সো দ্যাট এতে মানে আপনার ড্র্যাগ যেন কমে ইউ অ্যান্ড ইউ গেট বেটার ফিউল এফিসিয়েন্সি দ্যাট এখানে দেখতে পাচ্ছেন কিছু সেন্সার আর ক্যামেরা আছে এটা হচ্ছে সামনে ফরওয়ার্ড যে ব্রেকিংটা ধরেন সামনে কেউ দৌড় দিয়ে চলে গেল হন্ডার টার্ম হচ্ছে সিটি ট্রাফিক ব্রেক অ্যাসিস্ট গাড়িটা অটোমেটিক ব্রেক করে থেমে যাবে যদি স্পিড 60-এর মধ্যে থাকে এরপর এই ক্যামেরাগুলো অত কার্যকর না যেহেতু এটা মুগেন ভেরিয়েন্ট এই গাড়িটা এখানে কিন্তু এক্সটেরিয়ার স্টাইলিং কিউজ অনেক থাকবে যে গাড়ি যে কারণে এই গাড়িটাকে অনেক স্পোর্টি লাগবে যেরকম এখানে দুইটা ফর শো ভেন্ট দেওয়া আছে একটু অ্যাগ্রেসিভ লুক দেওয়ার জন্য এই সাইড মিররের পাশ দিয়ে এখানে সিএফ গার্নিশ দেওয়া আছে সো দ্যাট এটা একটা স্পোর্টি ফিল দেয় এই সাইড মিররগুলো কিন্তু যথেষ্ট বড় এখানে ব্লাইন্ড স্পট মনিটর করার জন্য একটা অ্যাডিশনাল ক্যামেরা রয়েছে অ্যাকচুয়ালি ক্যামেরা না একটা মিরর রয়েছে বড় হওয়াতে আপনার ভিজিবিলিটি উইল বি মাচ বেটার ব্লাইন্ড স্পট মিরর ইয়া ব্লাইন্ড স্পট মিরর অ্যান্ড আমি দরজাটা যদি খুলি আপনারা দেখবেন ডোর হ্যান্ডেলস অ্যান্ড ভিতরের এই সাইডেও কিন্তু সিএফ গার্নিশ দেওয়া আছে সো তারা কিন্তু একটা ধারাবাহিকতা মেনটেন করেছে থ্রু আউট দ্য কার কেন বলছি ইট ইজ নট অনলি এই দরজার হ্যান্ডেলে ইনফ্যাক্ট এই পিলারগুলোতেও দেখবেন যে সিএফ গার্নিশ দেওয়া রয়েছে
and also rear door handle. এখন সাধারণত আমি জানি আপনারা হয়তো এটা দেখেছেন তারপর আমি বলে দেই যে পিছের ডোর হ্যান্ডেল সব সময় আমরা মনে করি যে সাইডেই থাকবে দরজার বাট ভেজেলে কিন্তু সেটা না এটা হচ্ছে উপরে এখানে জানলার ঠিক পাশে ওদের ডোর হ্যান্ডেলটা আছে এন্ড এখানেও সিএফ দাও আছে সো দে ট্রাই টু মেক ইট লুক ডিফারেন্ট এটা কিন্তু একটা কুপিশ এফেক্ট মানে একটা টু ডোর গাড়ির মতো একটা এফেক্ট চলে আসে কারণ আপনি এখানে এক দেখে কিন্তু দরজার হ্যান্ডেলটা খুঁজে পাচ্ছেন না অ্যান্ড প্রমিনেন্ট ডিজাইন কিউজ রয়েছে আপনার স্ট্রং শোল্ডার লাইন অ্যান্ড হালকা একটা কন্ট্রোল লাইন রয়েছে সো আপনার অ্যাস্থেটিক ওয়াইজ লুকস ওয়াইজ ইটস অলসো ভেরি অ্যাট্রাকটিভ নিচে একটা নিকেল গার্নিশ রয়েছে পুরো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত গিয়েছে সাইড স্কার্টের নিচে সো দ্যাট ইট গেটস এ প্রিমিয়াম অ্যান্ড এক্সপেন্সিভ লুক নিকেল গার্নিশ ই শার্ক ফিন আছে ফ্রম ফ্যাক্টরি রুফ রেল আছে ইফ ইউ ওয়ান্ট টু ক্যারি ইয়োর বাইকস অর আদার ইকুইপমেন্টস আর পিছে 3D র‍্যাপ অ্যারাউন্ড টেইল লাইটস আছে এলইডি হ্যাঁ আর ছোট দুটো ভর্টেক্স জেনারেটর আছে ফর বেটার ফিউল ইকোনমি এন্ড ডাউনফোর্স ইন ফ্যাক্ট এই সাইডেও আছে কিন্তু সাইড মিরর মাঝখান দিয়ে ওয়াও অ্যাটেনশন টু ডিটেইল ফ্রম হন্ডা ইয়েস তো এখন আমরা নিচে দেখি ইয়েস Vezel hybrid has a 1500cc 4-cylinder engine with an electric motor and its combined output is 159 horsepower and 154 Nm of torque. I have a Honda Grace review. It has the same platform, but it has a new car. It has the Atkins cycle engine, it is more efficient. Not only that, a 1500cc engine has 1800cc power. It is drivable and Honda hybrid system is different. It has a dual clutch transmission. যেটার দ্বারা আপনার এই হাইব্রিডের যে পাওয়ারটা ওইটা ট্রান্সফার করা হয় তো এটা নর্মাল গাড়ির চেয়েও ফাস্টার এবং যে স্পোর্টি যে ফিলটা ওইটাও বেটার আসে ইনফ্যাক্ট ডিসিটি থাকাতে অ্যাজ ইন ডুয়াল ক্লাস ট্রান্সমিশন থাকাতে আপনি কিন্তু ইনস্ট্যান্ট রেসপন্স অ্যান্ড টর্কটা পাচ্ছেন অ্যান্ড নর্মাল পেট্রোল ভ্যারিয়েন্টের থেকে আউটপুটও কিন্তু এটার কনসিডারেবলি বেশি পেট্রোল ভ্যারিয়েন্টে যেরকম 130 হর্স পাওয়ার থাকে এটাতে কিন্তু 159 অ্যান্ড টর্ক রেটিংও কিন্তু মানে মোটামুটি বেশ ভালো একটা ড্রব্যাক যদিও আছে 2014 সালে যে কটা ভেজেল প্রডিউস করা হয়েছিল ওগুলোর হাইব্রিড এবং ট্রান্সমিশনে কিছু প্রবলেম ছিল আর যেহেতু ট্রান্সমিশনটা হাইব্রিড সিস্টেমের সাথে লিঙ্ক একটা ছোট ইস্যু হলে আপনার একটা 7-9 লক্ষ টাকার ধাক্কা গাড়ি ঠিক করতে আর হন্ডার হাইব্রিড সিস্টেমে ব্যাটারি প্যাক একটা আসে আর 8 বছর ওয়ারেন্টি থাকে ফ্রম ফ্যাক্টরি তো মেক শিওর করবেন যে ভেজেলটি আপনারা কিনেন এটার মাইলেজটা জেনুইন এবং লো মাইলেজের হয় অনলি তখনই আপনার হাইব্রিডের যে এফিসিয়েন্সি সেগুলো পাবেন আমরা এখন একটা ছোট্ট ব্রেক নেব ব্রেকের পরে থাকছে দ্য রেস্ট অফ দ্য শো অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য রিভিউ সঙ্গেই থাকুন উইল বি রাইট ব্যাক ওয়েলকাম ব্যাক টু আইড্রাইভ চলুন দেখি আমাদের ভেজেলের ইন্টেরিয়রটা মিউগেন ভেজেলের যে ইন্টেরিয়রটা এটা ভেজেল জি গ্রেড ইন্টেরিয়রটা অনেক সুন্দর এখানে মনোলিথিক টাচ প্যানেল আছে যেটা আপনি ধরলে বাড়বে টেম্পারেচার কমবে ইন্ডিভিজুয়াল ক্লাইমেট কন্ট্রোল আছে হিটেড সিট আছে যদিও এই গাড়িতে হিটেড সিটটা কাজ করবে না কারণ আর্টিফিশিয়াল একটা লেদারের সিট কভার দেওয়া জাপান থেকে জাপানে যে ইউজার ছিল কিন্তু এই পোর্শনগুলো জেনুইনলি লেদার গাড়ির সাথে আসে প্লেদার অ্যাকচুয়ালি লেদার প্লেদার কার্বনের কিছু এক্সট্রা ট্রিম আছে যেগুলো ফেক কার্বন বাট দেখতে ভালো লাগে বাট ওভারঅল ইন্টেরিয়র ফিট অ্যান্ড ফিনিশ খুবই ভালো অটোমেটিক ডিমিং রেয়ারভি মিরর আছে স্টিয়ারিং কন্ট্রোল তো আছেই এবং এটা হন্ডা ইন্টারন্যাভি প্যাকেজ সহ আসে তো এখানে গাড়ির স্ট্যাটাস ফোন মিডিয়া কন্ট্রোল সব কিছুই এটার মধ্যে বিল্ট ইন আছে একেবারে এইখানে আপনারা যদি স্পোর্ট মোডে দেন ড্রাইভে দিয়ে তখন এটা চেঞ্জ হয়ে আরপিএমটা ই হয়ে যায় ফুল গেজ পয়েন্ট রেড হয়ে যায় আর এখানে চেঞ্জ করে আরপিএম দেখা যায় ড্রাইভিং ফাস্ট স্পোর্ট মোড অফ করে দিই কারণ স্পোর্ট মোডে থাকলে হাইব্রিড কাজ করে না এই গাড়ির ইভি মাইলেজ হচ্ছে ক্লোজ টু অ্যারাউন্ড 40 কিলোমিটার ফুল ইলেকট্রিকে চলতে পারবে 60-এর উপরে গেলে এটা বন্ধ হয়ে যাবে আর ওভারঅল ফিট অ্যান্ড ফিনিশ ইন্টেরিয়ার স্পেস কমফোর্ট সামনে বেশ ভালো পিছিয়ে কেমন রিয়ার কম্পার্টমেন্টের ক্ষেত্রে যে জিনিসটা আমি ফার্স্টে বলতে চাই যে যেহেতু এটা একটা সাব কম্প্যাক্ট মানে কম্প্যাক্ট অ্যাকচুয়ালি একটা এসইউভি ক্রসওভার তো প্রথমে আমাদের ধারণা হতে পারে যে এখানে জায়গা নিয়ে একটু ইস্যুস থাকবে ধারণা তো থাকাই স্বাভাবিক বাট বসে এখানে দেখছি যদিও সিটটা একটু সামনে আগানো এই লেভেলে থাকলেও কিন্তু মোটামুটি ভালো লেগ স্পেস আমি পাচ্ছি অ্যান্ড সামনের প্যাসেঞ্জার সিটের নিচে অনেক জায়গা আছে আমার পা আরাম করে আমি সিটের নিচে দিয়ে দিতে পারছি সো একদম এই সাইডের সিটে আমি বেশ কমফোর্টেবলি বসতে পারছি যে জিনিসটা আছে যে এখানে স্লোপিং রুফ লাইন হওয়ার কারণে মানে ছাদটা মানে পিপল হু আর ওয়েল ওভার 6 ফিট অথবা 6 ফিটও যদি হয় তাহলে হেডরুম ইস্যু একটা হতে পারে মানে এখানে স্লোপিং হওয়াতে এখানে মাথায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এছাড়া
এখানে ট্রান্সমিশন চ্যানেলটা মোটামুটি নিচু, সো মাঝখানে সিটে বসেও থ্রি অ্যাডাল্টস বসতে কোনো মানে খুব একটা সমস্যা হওয়ার কথা না। যদিও এই বেডটা একটু রেজ, একটু উঠানো, সো এখানে যে বসবে তার মাথায় অ্যাকচুয়ালি লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে। সিটগুলো বসে বেশ আরাম, একটু ইনক্লাইন করা, বাট এটাতে খুব একটা সমস্যা হচ্ছে না। এখানে আর্মরেস্ট আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে একটা কাপ হোল্ডার আছে এখানে সামনে, আর এখানে একটা পাওয়ার আউটলেট আছে যেখানে আপনি আপনার মোবাইল ফোন অ্যান্ড আদার ইলেকট্রনিক ডিভাইসেস চার্জ দিতে পারবেন। সিটের কম্বিনেশনটা মানে কালার কম্বিনেশন উইথ দ্য ইন্টেরিয়র, আর ইন্টেরিয়রের সাথে যদি আমি কম্পেয়ার করে দেখি তাহলে এই ব্রাউন ট্যানিশ যে ইন্টেরিয়রটা আছে এটা ব্ল্যাকের সাথে কিন্তু খুব সুন্দরভাবে কন্ট্রাস্ট হয় অ্যান্ড আপনার কাছে একটা এক্সপেন্সিভ একটা প্রিমিয়াম ফিল দিবে। অ্যাডজাস্টেবল হেডড্রেস্ট আছে অ্যান্ড সিটসগুলো 60-40 ফোল্ড করা যায়, যেটা আমরা দেখিয়ে দেবো একটু পরে, সো দ্যাট আপনি অ্যাডিশনাল লাগেজ স্পেস পাবেন। কোট হুক রয়েছে এই সামনের এই সাইডে, আর এখানে রিয়ার ক্যাবিন লাইটস, এলইডি লাইটস রয়েছে, ইটস আ নাইস টাচ। আর এছাড়া বসে আরাম, সিটগুলো ইটস বেশ কমফোর্টেবল, সব স্ট্যান্ডার্ড ফিচার্সই আছে। এয়ারকন ভেন্ট তিনটা দেওয়া আছে এই সাইডে, আমাদের সে গরম বেশি পড়ে, তিনটে এয়ারকন ভেন্ট থাকাতে ভালো হয়েছে। এইখানে একটা বটল রাখার জায়গা আছে, কিন্তু এটা খুলে রাখতে হবে, বটল রাখতে হবে, ছোটো জিনিস রাখা যায়। আর এইখানে খুব নিফটিভাবে কাপ হোল্ডারের ডিজাইন করা আছে, দুইটা কাপ অথবা বটল রাখা যাবে, গ্লাস কম্পার্টমেন্ট আছে, আর এখানে ইউএসবি দিয়ে গান শোনার জন্য একটা পেন ড্রাইভ অপশন তারা রেখেছে। ইউনো আমি একটা জিনিস একটু বলতে চাচ্ছিলাম, যেটা আমি ওই সিভিকের ক্ষেত্রে আমরা বলেছিলাম অ্যান্ড আ লট অফ ইউরোপিয়ান গাড়িতে, যে ইউ সি হাউ এভরি ওয়ান ইজ শিফটিং ইন টু অ্যাবসলুটলি টাচ প্যানেল ইনফোটেনমেন্ট সিস্টেম। এটাতে কিন্তু আই ডোন্ট নো অ্যাবাউট ইউ, আমি কিন্তু একটু স্কেপটিক্যাল, বিকজ একটু ফিজিক্যাল বাটনস না থাকলে ইউ হ্যাভ টু মানে চোখ একটু কিন্তু ড্রাইভিং থেকে ডিস্ট্রাক্টেড হবে, মানে যদি সেলফ ড্রিভেন হয় হবে, সো একটু ফিজিক্যাল বাটন থাকাটা দরকার যে স্টিয়ারিং এ অ্যান্ড অলসো ওই যে দ্য এসি কন্ট্রোলস এর ক্ষেত্রে বলতাম, দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড অ্যান্ড ওই সিএফ টাচগুলো মেক্স ইট লুক মোর স্পোর্টি। রিয়ার কম্পার্টমেন্টটা ফুললি প্রাইভেসি গ্লাস, সো দ্যাটস অলসো আ ভেরি গুড টাচ। হন্ডা লোগোটার মধ্যে কিন্তু সিএফ গার্নিশ আছে, সো অ্যাটেনশন টু ডিটেইল ইজ অন পয়েন্ট। আই লাভ দ্য ওয়ে যখন একটা এসইউভির ট্রাঙ্কটা এইভাবে ওপেন হয়, বিকজ আপনার কাছে অনেক অ্যাক্সেস থাকে। তাহলে যেটা বলছিলাম তখন, যে এই ক্লাসের এসইউভি অথবা এসইউভির মধ্যে এটা যদি দি মোস্ট স্পেশিয়াস কার্গো স্পেস না হয়, অ্যাটলিস্ট ওয়ান অফ দেম হবে, বিকজ এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক জায়গা, মানে এত ছোট একটা কম্প্যাক্ট ক্রসওভারের মধ্যে বেশ জায়গা, মানে ইটস ভেরি ডিপ। অ্যান্ড এখানে এসে একটা ছোট্ট ভাঁজ আছে, এখানে স্কাফ প্লেটটা রয়েছে, সো আপনি লাগেজটা উঠাতে গেলে একটু উঠিয়ে নিয়ে আসতে হবে। এছাড়া আপনার এখানে মোটামুটি কমফোর্টেবলি দুইটা বড় লাগেজ আরাম করে আপনি রাখতে পারবেন। পেয়ার্ড উইথ দ্য ফ্যাক্ট এখানে লাইট রয়েছে অ্যান্ড এখানে একটা পাওয়ার আউটলেট রয়েছে, সো আপনি ইনিশিয়ালি যদি এখানে পিকনিক স্পটে বসে এখানে আপনি ফোন গুঁজাতে গুঁজাতে আপনার চার্জ শেষ হয়ে যায়, ইউ ক্যান ইউজ দ্যাট, সো আপনার ফোন চার্জ দিতে পারবেন ওখানে। আর এখানে আপনি যদি কোনো কিছু সিক্রেট কম্পার্টমেন্টে রাখতে চান, লুকিয়ে রাখতে চান, তাহলে এখানে আরেকটা অ্যাডিশনাল স্টোরেজ স্পেস রয়েছে এই জায়গাটা। যদি এখানে আপনার টুল রিপেয়ার কিট রয়েছে, বাট এছাড়া আপনি যদি অ্যাডিশনাল কিছু রাখতে চান এখানে রাখতে পারবেন, আদার দ্যান দিস। সো আপনি বুঝতেই পারছেন যে এই গাড়িটাতে মোটামুটি বেশ ভালোভাবে চিন্তা ভাবনা করে তারা স্টোরেজ স্পেস রেখেছে অ্যান্ড 60-40 যখন আপনি রিক্লাইন করে দেবেন সামনে, আপনার অ্যাডিশনাল লাগেজ স্পেস অনেক, পুরা রিয়ার কম্পার্টমেন্ট লং উইথ দিস এত দূর স্পেস নিয়ে আপনি আপনার লাগেজ রাখতে পারবেন। সো হ্যাটস অফ টু হন্ডা, ওয়েল থট আউট অ্যান্ড অলওয়েজ ইনোভেশন অন পয়েন্ট। স্টার্ট করছি, একটু ভাঙা রাস্তায় স্টার্ট করব। এখন গাড়িটা পুরো এসে চলছে ব্যাটারি পাওয়ারে, এটা ফিল করা যাচ্ছে। এখানে ইনফোমেট্রিক্স যেও আপনারা দেখতে পারবেন কখন কি হচ্ছে গাড়িতে। এখন দেখাচ্ছে 18.2 কিলোমিটার পার লিটার চলছে গাড়িটা, মানে প্রতি লিটার তেলে 18 কিলোমিটার যাচ্ছে। ওয়াও! আর অ্যাক্সেলারেটর ছেলে দিয়ে চার্জ হচ্ছে, আর অ্যাক্সেলারেটর পাড়া দিলে অবশ্যই পাওয়ার দিচ্ছে ফ্রম ব্যাটারি অ্যান্ড ইঞ্জিন কম্বাইন্ড। ভাঙার উপর দিয়ে যাচ্ছি, কেমন লাগছে পিছনে? ঝাঁকি মোটামুটি সব কিছুই ফিল করা যাচ্ছে, মানে সামনে আমি জানি না কী অবস্থা, বাট পিছে প্যাসেঞ্জাররা যারা বসবে তারা মোটামুটি সব ঝাঁকি ফিল করতে পারবে। সামনে একটু বেটার সাসপেনশন স্টিফ, ড্রাইভেবিলিটি ইস্যুর জন্য ড্রাইভিং ফানটা বেটার। হ্যাঁ, তো আর কিছু বলো তুমি বিষয়ে, তারপর আমি একটু হাইওয়েতে উঠে অন্য জিনিসটা বলতে পারছি। এমনি তিনটা ফুল গ্রোন অ্যাডাল্টস বসতে একটু চাপাচাপি হবে অ্যান্ড আমি যেটা আগে বলেছি, ইফ এনিওয়ান ইজ অ্যাবাভ 6 ফিট অর 6 ফিট টল তাহলে একটু ক্র্যাম্পড বসতে,
But এছাড়া if you have kids, মানে বাচ্চা কাছে থাকলে তারা অনেক এনজয় করবে because এই জানলাটা অনেক বড়। So visibility is very good. অনেক light ভিতরে ঢুকছে and interior combination to tan and black থাকাতে it gives you premium feel and it brights up the interior. So and জানলাও কিন্তু মোটামুটি well একটু ভাগ আছে but অনেক খুলছে। অন্য SUVতে যেরকম একটা পুরো ভাগ হয়ে থাকে but এটা fully খুলছে। আমরা এখন একটু জোরে চালিয়ে দেখবো। প্রথমে normal mode একটু জোরে চালাবো। Do you see that throttle response? Instant. This is a very fast car. Its handling অস্বাভাবিক ভালো। মানে Honda engineering compared to Honda manufacturer is on a different level. এইসব রেঞ্জের গাড়িতে। অবশ্যই। এটার driving factorটা খুবই ভালো। Sport mode দিলে steeringটা hard হয়ে যায় for better maneuverability. মানে road feel বাড়ে আরো। হ্যাঁ। এখন আমি জোরে চালাচ্ছি মানে এই গাড়িতে স্পিড উঠানো কোনো ব্যাপারই না তো ইউ সি দ্য স্পিডোমিটার জয় অলরেডি 120 এন্ড থাক লেটস বি সেফ ইয়া বেন্না হতে হতে আরেকটা ভেজেল দেখলাম ওটা আর এস বাই দ্য ওয়ে দ্যাটস হ্যাঁ তো অনেক কমন ভেজেল গাড়িটা বাংলাদেশের মার্কেটে অনেক হিট হয়েছে প্যাডেল শিফটারের রেসপন্সটা কিরকম প্যাডেল শিফটার তো সিভিটি গিয়ারবক্স ব্রেকডাউন করে দিয়েছে ট্রাই করিনি এখন করব আগে টার্নিং রেডিয়াসটা দেখি যেহেতু এটা সিটিতে বেশি ইউজ হবে এই গাড়িটা কিন্তু কম স্টিয়ারিং কাটলে অনেক ঘুরে যায় দিস ইজ অলসো ভেরি গুড মানে ওয়ান অফ দ্য বেস্ট টার্নিং রেডিয়াস ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট টার্নিং রেডিয়াস ফাস্ট যেতে হবে ব্যাটল শিফটটা ইউজ করি 3 তে আছে 4 এ দিলাম থ্রটল ছাড়লে চেঞ্জ হয় গিয়ার যেহেতু সিভিটি ব্যাটল শিফটটা খুব একটা কার্যকর না মানে এটা জাস্ট সিভিটি বেল্টের উপর আর্টিফিশিয়াল ইসিইউ ব্রেকডাউন করে দিচ্ছে আচ্ছা আচ্ছা মানে রিয়েল প্যাডেল শিফটার জাস্ট ড্রাইভ ফিলটা বেটার করার জন্য অনেকে পছন্দ করতে পারে এই তো এছাড়া অন্য যে জিনিসগুলো আছে যে এই গাড়ির বডি রোল মনে হয় অনেক কম নাকি বডি রোলই নাই জয় একদম সাথে সাথে যাচ্ছে বাট অন্য যে জিনিসগুলো বলতে চাই যে এই গাড়ির একটা টায়ার মানে রোড নয়েজ কিন্তু পাওয়া যায় রোড নয়েজ পাওয়া যাচ্ছে বিকজ অফ দ্য টায়ার ম্যানুফ্যাকচারার বাট এছাড়া রোড নয়েজ নাই আর এমনি সাউন্ডগুলো মোটামুটি ভালো যদিও কিছু আওয়াজ শোনা যায় বাইরে বাট দেন এগেইন ইটস নাথিং আপনি কমপ্লেইন করতে পারবেন না কারণ যে পরিমাণ হর্ন দেয় আপনাদের ট্রাফিকে এই রোড নয়েজ আপনারা অ্যালিয়ন প্রিমিয়ামতেও পাবেন এক্সিওতে আরো বেশি পাবেন ওটা বলে দেওয়া উচিত হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই জাস্ট রোড প্যাডিং খুব ভালো হচ্ছে মাজদা CX-3 মোটামুটি উচ্চতা পারফেক্ট ফর আপনি ফ্যামিলি উইথ টু কিডস যদি হয় দিস ইজ দ্য কার টু গো এনিওয়্যার ইন বাংলাদেশ আর হাইব্রিডের একটা ব্রেক সার্ভো থাকে যেটা টয়োটারটা খুবই বাজে ব্রেক করলে মনে হচ্ছে ফেক ফেক মনে হয় বাট হন্ডার হাইব্রিডের ব্রেক সার্ভো খুবই ভালো ব্রেকটা একদম ইউনিফর্ম এবং খুব স্মুথলি গাড়িটা থামে রেটিং কত একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর অ্যাজ আ ড্রাইভারস কার আই উড রেট ইট 9 আউট অফ 10 বাট ওভারঅল 8/10 কারণ পিছে কমফোর্ট আসলেই ভালো না পিছে কমফোর্ট আমি নিজেও বসে দেখেছি 8 আউট অফ 10 মানে জেনারেলি আই থিঙ্ক ইটস গুড বিকজ জাপানিজ গাড়ি তো এন্ড অফ দ্য ডে তে আপনার মেইনটেনেন্স কস্ট এন্ড ওভারঅল রিকারিং এক্সপেন্সেস ও কিছুটা কম একটা মিসকনসেপশন বলে দেই অনেকে চিন্তা করে হন্ডার গাড়ি কিনবো 27-28 লাখ টাকা দিয়ে এটা তো রিসেল ভ্যালু পাবোই না বাট এখানে আপনারা ভুল এই সেম কম্পিটিশন যদি টয়োটাটা কিনেন সেচার হ্যাঁ প্রাইস পড়বে 35 লাখ ওইটা 5 বছর পরে সেল করলে আপনি পাবেন 20 লাখ 15 লাখ টাকা লস এটা আপনি কিনেন ধরেন 28 লাখ দিয়ে 5 বছর পরে বেচলে আপনি পাবেন 15 লাখ টাকা 13 লাখ টাকা লস কম্পারেটিভলি এখন কিন্তু ওই যে ধারাবাহিকতা যে ট্রেন্ড ছিল যে নন টয়োটা গাড়ি কিনলে ওটা রিসেল নাই ওই জিনিসটা কিন্তু অনেক কমে গিয়েছে এখন আগের থেকে ডেফিনেটলি অনেক কমে গিয়েছে তো আমরা এখন ছোট একটি ব্রেক নিব ব্রেকের পরে এসে থাকছে রেস্ট অফ দ্য শো সঙ্গেই থাকুন উই উইল বি রাইট ব্যাক ওয়েলকাম ব্যাক টু আই ড্রাইভ শো অলমোস্ট শেষের দিকে চলে আসছে তো আপনাদের কাছে কেমন লাগলো
the Vezel Hybrid. As a driver's car, it's beautiful. মানে অনেক ভালো চলে, চালিয়ে মজা, বসে মজা, ড্রাইভারের হাতে অনেক ফিচার আছে. But as a passenger car, I don't think one of the most legacy features. Well, honestly, বলতে গেলে আপনি passenger's point of view থেকে দেখলে তাহলে হ্যাঁ, একটু stiff ride আপনার padding আরেকটু better হতে পারত because আপনি tire roll and road noise কিছুটা আপনি বেশি কানে পাবেন. But then again, আপনি সবকিছু একটা প্যাকেজে পাবেন না. Because এই গাড়িতে আপনি you're getting good ground clearance. এটা একটা SUV. আপনি মোটামুটি ঢাকা শহরের in-city driving এর জন্য যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন. Highway too, powerful, fun to drive, সব দিকই ভালো. Highway adequate power. Right. And so, kichuta to apna compromise korte hobe. This is the two go vehicle. Literally 20 jay. For Dhaka city. Because SUV chhara amar mane amra recommend korbo na. Normal sedan gari kinte. Because apna utility din sheshe obosshoi beshi pacchen. And apni jodi ekta sedan er price e ekta SUV pacchen, apni diben na. Right? And etar yearly renewal AIT sob kichu sedan eri SUV na. So keno kinben na. So, this is the first time we have to share this. In the near future, we have interesting gari tips and tricks. But till then, keep on watching iDrive on Independent TV. Look after yourself. Take care and Allah Hafiz. Allah Hafiz.